नमस्कार बंधुरा, नीलांजनार किचेन रूमे आपनादेर सबाइके स्वागत। आज चले एसेछि मासरूमेर एकटी रेसिपी निये। आज आमी बानाबो मासरूम मसाला। तबे आसुन शुरू करा जाक आमार रेसिपिटी। प्रथमेई उनुने एकटा कड़ाई बसिए निएछि। एखन एर मध्ये 3 टेबिलस्पून आमी अयेल दिए दिलाम। दिए प्रथमेई आमी कि आलुगुलोके एकटु फ्राई करे नेब। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু ভেজে নেব। হয়ে গেছে আমার আলুগুলোকে ফ্রাই করে নেওয়া। এখন আমি এগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। আলুগুলোকে আমি সব তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি একটু কিছুক্ষণ এগুলোকে ফ্রাই করে নেব। এখন আমি যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এবারে সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গার্লিক জিঞ্জার পেস্ট। এখন গার্লিক জিঞ্জার পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাগুলোকে আবারও কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি টমেটোটাকে অ্যাড করব। হয়ে গেছে আমার এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া। এখন আমি এর মধ্যে অ্যাড করব সেই পেঁয়াজ বাটা। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়ে এবারে আমি আবারও এটাকে 3-4 মিনিট ভালো করে আবারও কষিয়ে নেব। সব কিছুকে দিয়ে ভালো করে আমি 3-4 মিনিট একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি। সমস্ত কিছুকে দিয়ে আমি এখন আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। 1-2 মিনিট আমি একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করব টক দই। কিছুক্ষণ একটু এই টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দু 3 মিনিট বাদে আমি এখন এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা মাশরুমগুলো। সবগুলোকে দিয়ে এখন আমি একটু নাড়িয়ে নেব। এখন আর দিয়ে দেব সে ফ্রাই করে রাখা সেই ছোট আলুগুলোকে। সমস্ত কিছুকে দিয়ে এখন আমি 2-3 মিনিট ভালো করে আবারও কষিয়ে নেব।
প্রায় 3-4 মিনিট ধরে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। এবারে জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ একটাকে ঢেকে কুক করতে দেব। প্রায় 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এখন ঢাকনাটাকে ওপেন করে আমি এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার আজকের এই মাশরুম মশলা তৈরি করা। এখন আমি ওভেনটাকে অফ করে দিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবং 5 মিনিট বাদে আমি এটাকে সার্ভ করব। হয়ে গেছে আমার আজকের এই মাশরুম মশলা তৈরি করা। এখন আমি যে ধনে পাতা কুচনোগুলো নিয়েছিলাম সেগুলো ওপর দিয়ে একটু ছড়িয়ে ডেকোরেট করে নেব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এভাবেই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমার ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।